হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্য দিনের মতো আজও একটি গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করতে চলে আসলাম। আজ আমি যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং জানাবো এই গাছের কি কি গুণাগুণ আছে, এই গাছটির নাম হলো জয়ন্তী গাছ। এটি আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে দেখা যায়। এই গাছের ফুল হয় তিন রকমের, গোলাপি, হলুদ এবং বাদামি রঙের এবং সাদা। তো এই গাছের আমরা এই গাছটি আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে দেখতে পাবো। তো এখন আমরা জানবো যে এই গাছের কি কি রোগের সমাধান করা যায়। এই গাছটি বিশেষ করে হিন্দুদের পূজাতে ব্যবহার করার জন্য তাদের কাজে লাগে। তো আসুন, 1 নম্বর রোগের জন্য, যেটি হলো নাক বন্ধ হয়ে যায় এবং মাথা ভার হয়ে গেলে, এই জয়ন্তী পাতার রস সকাল বিকালে যদি আপনি খান তাহলে খুবই ভালো উপকার পাবেন। 2 নম্বরে আসুন বসন্ত রোগ। বসন্ত রোগের জন্য এর বিচি ঘি মিশিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে খুবই ভালো উপকার পাবেন। এবং এছাড়া আরও অনেক রোগের জন্য এই জয়ন্তী গাছ ব্যবহার করা হয়ে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এই প্রথম জয়ন্তী গাছ দেখতেছে তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।